আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ঘরে বসে কাস্টমার সার্ভিস ম্যানেজার অথবা অফিসার হিসেবে কাজ করে আর্নিং করা নতুন কিছু নয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি আপনার পছন্দ মতো সময় ইনভেস্ট করে এই ওয়েবসাইট গুলোতে কাজ করতে পারবেন। আমি তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটি দাপুজি মার্কেটে রয়েছে এবং যাত্রা করেছে 1996 সাল থেকে, এবং পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন, যেহেতু একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং আপনি যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো এখানে অ্যাপ্লাই করে কাজ শুরু করতে পারবেন। এবং কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনাকে কাজ শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমি শেয়ার করবো। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যাতে অ্যামেজিং ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি, এবং বেশি বেশি শেয়ার দিন, লাইক দিন, কমেন্ট করে পাশে থাকুন। সো ফিরছি একটু পরে। অলরাইট, চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটের আপনি নিচে যদি চলে আসেন তার মানে ফুটার অপশনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1996 সাল থেকে 2019 সাল পর্যন্ত এখনো সে মার্কেটে রয়েছে। এবং পাশাপাশি এই ওয়েবসাইটের আরো বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে আমি আরেকটি ওয়েবসাইটের সাহায্য নিব, সেটি হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েবের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের বিস্তারিত তথ্য জানা যায়, কখন থেকে মার্কেটে আসে বা কখন কারা কারা এখানে ইনভলভ রয়েছে সবকিছু। সো এখানে এখানে গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, তারপর ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এবং কোন কোন কান্ট্রি পিপল গুলো এখানে ইনভলভ রয়েছে তাও কিন্তু আপনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার প্রায় 75.88% পিপল, এবং ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত এবং পাকিস্তানের অনেক পিপল। এবং এখানে যদি আপনি সি মোর কান্ট্রিজ এ ক্লিক করেন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন, তার মানে কারা কারা এই ওয়েবসাইটটিতে কাজ করছে আপনি অবশ্যই তথ্যগুলো জেনে নিলেন। এবার চলে আসা যাক, এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে কি কি বৈশিষ্ট্য আপনার থাকা লাগবে। এবার এখানে প্রথমে আসার পরে আপনি এই ইন্টারফেসের সাথে পরিচিত হবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে বলেছে যে অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, আপনি এখানে প্রথমত ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, অপর দিকে আপনি এখানে বায়ার হিসেবে কাজ করতে পারবেন। সো এখানে প্রথমে দেওয়া রয়েছে প্রোগ্রাম হাইলাইটস, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, ওয়ার্ক ফ্রম লোকেশন অফ ইউর চয়েস, আপনার পছন্দ মতো যে কোনো লোকেশন থেকে আপনি কাজ করতে পারবেন। তবে যারা ইন্ডিয়ান রয়েছেন তারা বেশিরভাগ কিন্তু এই ওয়েবসাইটে কাজ করতে পারেন, এবং পাশাপাশি ইন্ডিয়ার বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করতে পারবেন অনায়াসে। ওয়ার্ক অন ইউর ওন শিডিউল, আপনার নিজস্ব শিডিউল মতো এখানে কাজ শুরু করতে পারবেন, এবং উইকলি পেমেন্ট সিস্টেম তারা রেখেছে, এবং এডিশনাল ইনসেন্টিভ ফর কোয়ালিটি আউটপুট। কোয়ালিটি আউটপুট যদি আপনি দিতে পারেন তাহলে এইখানে অবশ্যই আপনি এক্সট্রা ইনসেন্টিভ আর্নিং করতে পারবেন। এরপর রয়েছে ভয়েস বেসড কলিং প্রসেস, এগুলো মোটামুটি আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান। এবার যদি আপনি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে চান তাহলে কি কি বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে। অ্যাজ অ্যান অনলাইন অ্যাসোসিয়েট ইউ উইল অ্যাসিস্ট ইন্ডিয়া মার্স বায়ার্স ওভার কল, ইউ উইল বি রিকোয়ার্ড টু ভেরিফাই ইনফরমেশন ফ্রম দ্য বায়ার অ্যান্ড আপডেট দ্য সেম অন দ্য পোর্টাল, this is not a target based sales process. তার মানে এখানে বলেছে যে ইউ উইল বি রিকোয়ার্ড, আপনার প্রয়োজন হবে টু ভেরিফাই ইনফরমেশন অফ ফ্রম দ্য বায়ার, বায়ার থেকে যে ইনফরমেশন গুলো পাবে সেই ইনফরমেশন গুলো আপনাকে ভেরিফাই করে দিতে হবে, এন্ড আপডেট দ্য সেম অল দ্য পোর্টাল, এবং সেটি আপডেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এবং এখানে কোনো সেলস এর টার্গেট নেই, তার মানে মার্কেটিং এর কোনো টার্গেট নেই। অল ইউ নিড ইজ গুড ভার্বাল কমিউনিকেশন স্কিলস, ল্যাপটপ, ডেস্কটপ উইথ welcome and broadband internet connectivity and overall zeal cheer, তার মানে এখানে এক কথাই বলেছে যে তার আপনার যে verbal communication skill থাকতে হবে, এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে, এবং ল্যাপটপ ডেস্কটপের মধ্যে অবশ্যই ওয়েবক্যাম থাকতে হবে, এবং ব্রডব্যান্ড ইন্টারনেট, এই কটা জিনিস থাকলে কিন্তু আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন। এরপর রয়েছে এভারেজ অ্যাসোসিয়েট ওয়ার্কিং অ্যাট 8 to 10 hours a day earns about ₹15,000 to ₹25,000 per month, তার মানে আপনি যদি অ্যাভারেজে 8 থেকে 10 ঘন্টা এখানে সময় ইনভেস্ট করেন বা দেন তাহলে আপনি অনায়াসে 15,000 থেকে 25,000 রুপি পার মান্থ আর্নিং করতে পারবেন, এবং এডিশনাল ইনসেন্টিভ বেসড অন দ্য কোয়ালিটি অ্যান্ড আউটপুট অফ ইউর ইন সার্ভিস। আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি এখানে অ্যাসোসিয়েট প্রোগ্রামে জয়েন করতে চান। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনাকে এখানে সিলেকশন প্রসেস তারা রেখেছে, যে অনলাইন ডিএমআর অ্যাপটিটিউড টেস্ট তারা রেখেছে, অনলাইন ইংলিশ স্পিকিং অ্যাসেসমেন্ট, এই দুটো অ্যাসেসমেন্ট আপনারা
আর আপনাদের আপনার কাছ থেকে তারা কিন্তু জানতে, তারপর যেটি সেটি হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড, তার মানে আপনার যে ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, তার মানে আপনি কোন স্থানের সেটি তাদেরকে প্রুফ দেখাতে হবে, এরপর আইডি প্রুফ দেখাতে হবে, যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে প্যান কার্ড দেখাতে হবে, আর আদার্স যারা কান্ট্রিজ রয়েছে বাংলাদেশি রয়েছে বা আদার্স কান্ট্রি পিপল রয়েছে তার ন্যাশনাল আইডিটা দেখাতে হবে, এরপর যেটি সেটি হচ্ছে ব্যাংক ডিটেলস দিতে হবে, এরপর পিএস অথবা পিডব্লিউডি সার্টিফিকেট যদি প্রয়োজন হয় যদি তারা চায় তাহলে অবশ্যই আপনি প্রোভাইড করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর রেখেছে সেটি হচ্ছে অ্যাপ্লাই নিয়েও টু গ্রেপ দিস অপরচুনিটি ইন্ডিয়ান 175 টুয়েটা এবং ইন্ডাস্ট্রি রেখেছে এবং ফার্স্ট হলো এরিয়া রোল ক্যাটাগরি, এরপর যেটি সেটি হচ্ছে কি স্কিলস, কি স্কিলস এর মধ্যে রয়েছে কাস্টমার সার্ভিস, লিড ম্যানেজমেন্ট, ভয়েস প্রসেস, পার্ট টাইম, ইংলিশ, লিড জেনারেশন, ওয়ার্ক ফ্রম হোম, এরপর কাস্টমার কেয়ার, হিন্দি, ফ্রিল্যান্সিং, ভয়েস, হোম বেসড জবস, ডিজায়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল প্লিজ রেফার টু দ্য জব ডেসক্রিপশন অ্যাবাভ, তার মানে এই বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে অনায়াসে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার চলে আসা যাক, এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনাকে নেক্সট স্টেপে কি করতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি। যদি আপনি মনে করেন যে এই বৈশিষ্ট্যগুলো আপনার রয়েছে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পরে দেন আপনাকে নেক্সট একটি ইন্টারভিউ নিয়ে যাবে, ইন্টারভিউ আসার পরে সরাসরি আপনাকে এই ইনফরমেশন গুলো দিতে হবে, প্রথমে আপনাকে নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে হবে, এরপর আপনি যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বক্সের মধ্যে সাইড বক্সের মধ্যে স্যাক দিবেন, এরপরে আপনাকে দিতে হবে কারেন্ট লোকেশন কোন স্থানে আপনি রয়েছেন, যেহেতু আমি বাংলাদেশি সুতরাং বাংলাদেশের অ্যাড্রেসটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে, কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এরপর আপনাকে এখানে দিতে হবে টোটাল এক্সপিরিয়েন্স, আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারেন, ওয়ান ইয়ার টু ইয়ার্স থ্রি ইয়ার্স এখানে সিলেক্ট করে দিবেন, এরপর যেটি সেটি হচ্ছে যদি আপনার যদি কোনো রেজিউমে ফাইল থেকে থাকে তাহলে সেটি এখান থেকে আপনি অ্যাড করে দিবেন, অথবা যদি না থাকে তাহলে স্যাক বক্সে আপনি স্যাক দিয়ে দিবেন, এরপর যেটি সেটি হচ্ছে যদি আপনি আপনার কোনো রেজিউম না থাকে তাহলে অথবা বায়োডাটা না থাকে তাহলে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে, ইউজি কোর্স মানে আপনার কোয়ালিফিকেশন কতটুকু আপনি সেটি এখানে সিলেক্ট করে দিবেন, এরপর যেটি সেটি হচ্ছে যে ইউজি এসপিইসি, এরপর সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেখানে আইকন দেখতে পাচ্ছেন আইকন আপনি ক্লিক করলে সেটি আপনি দেখতে পাবেন, এরপর যেটি সেটি হচ্ছে পিজি কোর্স আপনি এখান থেকে প্রোভাইড করবেন, তারপর পিজি স্পেস, এরপর কোম্পানি আপনি ডেজিগনেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা কোম্পানি সেক্রেটারি অথবা অপারেটর হয়ে থাকেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন অ্যাজ ইউ উইশ, এরপর সিটিসি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনার স্যালারিটি, এরপর আপনি এখান থেকে ইউএস ডলার হলে ইউএস দেবেন, আর ইন্ডিয়ান রুপিস হলে যেটিতে আপনি নিতে চান সেটি আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, আমি একবার করে ফেলেছি, এরপর সেটি যেটি আসবে সেটি হচ্ছে এটি, মানে এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, ইন্টারফেসে আসার পরে এটি হচ্ছে ফাইনাল একটি পেজ, এই পেজের মধ্যে আপনাকে যথাযথ ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে, প্রথমে তারা জানতে চেয়েছে যে এন্টার ইউর 10th আর 12th স্কোর, স্কোর আপনার স্কোরটা আপনার এখান থেকে এখানে প্রোভাইড করতে হবে, এরপর প্যান কার্ডের নাম্বার, আপনার যদি আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে প্যান কার্ডের নাম্বারটা দিবেন এবং আদার কান্ট্রি হয়ে থাকলে আপনি আপনার এলআইডি বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন, এরপর এন্টার ইউর ডেট অফ বার্থ দিতে হবে, এরপর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলে সেটি ইংলিশ দিবেন অথবা হিন্দি থাকলে হিন্দি, তামিল থাকলে তামিল এবং আদার ল্যাঙ্গুয়েজগুলো যেটিতে আপনি প্রফিসিয়েন্ট সেটি আপনি সিলেক্ট করে দেবেন, ক্যান ইউ স্পিক হিন্দি ফ্লুয়েন্টলি ইয়েস অর নো, এরপর ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ অর ডেস্কটপ যদি আপনার থেকে থাকে তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এরপর ডাস ইউর ল্যাপটপ অর ডেস্কটপ হ্যাভ ওয়েবক্যাম, ওয়েবক্যাম থাকলে সিলেক্ট করে দিবেন, না থাকলে নো দিবেন, এরপর হ্যাঁ হাউ ডু ইউ অ্যাক্সেস ইন্টারনেট অন কম্পিউটার, আপনি আপনার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশনটা কিভাবে দেন বা কি ইউজ করে সেটি, এরপর এন্টার ইউর জিমেল আইডি দিতে হবে, এরপর হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউ, কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আশা করি বুঝতে পেরেছেন, এরপর আপনি সাবমিট এন্ড অ্যাপ্লাই ক্লিক করবেন, সাবমিট এন্ড অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, তারা অবশ্যই আপনার প্রোফাইলটিকে যাচাই বাছাই করে আপনার কাছে একটি মেইল পাঠাবে এবং উইদিন শর্ট টাইমের মধ্যে, আপনি যদি মেইল পেয়ে যান অথবা আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে এখানে ওরা এসে কাজ শুরু করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আরো কিছু বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি কারেন্ট
এদিকে ক্লিক করেন, কারেন্ট অপারেটিং এ ক্লিক করার পরে এখানে অনেকগুলো জব অপরচুনিটিস রয়েছে যেটি অনেকটা অ্যাডভার্টাইজমেন্ট এর মতো। এখান থেকে আপনি আপনার জব গুলো পছন্দ মতো চুজ করে নিতে পারবেন এবং কোন সময়ে কি কাজ এখানে তারা সাবমিট করে সেই কাজগুলো আপনি এখান থেকে বেছে বেছে খুঁজে বুঝে নিয়ে এখান থেকে অনায়াসে চুজ করে নিয়ে শুরু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোয়েরি থাকে সেটি আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, তারপর আপনি অ্যাবাউট আসে গিয়ে তাদের সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের indiaworld.com। আশা করি ক্যারিয়ার যারা গঠন করতেছে অথবা সম্প্রতি লেখাপড়া শেষ করেছেন অথবা আপনারা যারা জব করছেন বা চাকরি করছেন তাদের জন্য আমি মনে করি careers.indiaworld.com এটি একটি অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি 2019 সালে 1996 সাল থেকে যাত্রা শুরু করে অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং আপনি অনায়াসেই এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারেন এবং আর্নিং করতে পারেন। সো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন যাতে করে আপনি অনায়াসেই আর্নিং জেনারেট করতে পারেন। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।